শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS পরীক্ষার্থীদের মনের মধ্যে একটা শঙ্কা অনেক সময় ঘুরে বেড়ায় যে WBCS পরীক্ষায় বসতে গেলে মোটামুটি গ্র্যাজুয়েশনে কত নম্বরের প্রয়োজন হয়। অনেকে জিজ্ঞাসা করে যে 50% মার্কস লাগবে কিনা, কেউ আবার জিজ্ঞাসা করে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস লাগবে কিনা বা 60% মার্কস লাগবে কিনা। কিন্তু এটা অত্যন্ত সত্যি কথা, বা আমরা অনেক সময় আশঙ্কার দোলাচলে থাকলেও পরীক্ষার সময় এটা খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে গ্র্যাজুয়েশনে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি শুধু পাশ করলেই হবে। অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করো, এটা খুবই সত্যি যে তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা তার থেকে উচ্চতর ডিগ্রি যদি তোমার থাকে তাহলে তোমার কাছে দেয়া হয় জায়গা যে তুমি কত মার্কস পেয়েছো সেটা তাদেরকে জানাও। কিন্তু সত্যি কথা বলতে সেটা শুধুমাত্র তাদের জানার জন্যই, কখনোই সেটার জন্য তোমার পরীক্ষার নম্বরের ওপর কোনো প্রভাব বা তোমার র্যাঙ্কের ওপর বা তোমার পাস করা বা না করার ওপর কোনো প্রভাবই ফেলে না। শুধুমাত্র তোমার কাছে চাওয়া হয় যে গ্র্যাজুয়েশনের মানে জাস্ট তুমি পাস করেছো কিনা। অর্থাৎ একজন ছাত্র সে যদি গ্র্যাজুয়েশনে মানে শুধুমাত্র পাস করে, অর্থাৎ 45% ধরা যাচ্ছে নম্বর পেয়েছে, হ্যাঁ এর থেকে অনেক মানে নিজেই পাস নম্বর আমি ধরলাম 45% পেয়েছে, আর একজন 75% পেয়েছে, এটা কিন্তু কোনো অবস্থাতেই গ্র্যাজুয়েশনে কোনো রকম মানে WBCS পরীক্ষায় কোনো রকম প্রভাব বিস্তার করে না। তুমি শুধু পাশ করবে, পাশ নম্বরটুকু পেলেও তোমার যা, তুমি 80% পেলেও মানে সবসময় তাই, এটা আমার সাথে মাথায় রাখতে হবে। সুতরাং গ্র্যাজুয়েশনে তুমি যে নম্বরই পেয়ে থাকো তুমি নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে WBCS পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। দু নম্বর যে প্রশ্নটা মাথায় ঘুরে বেড়ায় সেটা হচ্ছে ইন্টারভিউতে যখন আমাদের নেওয়া হয় তখন কি আমি যদি মাস্টার্স ডিগ্রি করে থাকি বা আমি যদি অনার্স গ্র্যাজুয়েট হই তাহলে কি আমি সাধারণ বা প্লেন গ্র্যাজুয়েটদের থেকে বেশি সুবিধা পাবো? একেবারেই নয়। তুমি যদি শুধুমাত্র আর কি মানে গ্র্যাজুয়েট হও বা কেউ যদি অনার্স গ্র্যাজুয়েট হয় বা কেউ যদি মাস্টার্স হয় তাহলে সেই যে ডিগ্রিটা এটাও কিন্তু তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। তুমি ইন্টারভিউ বোর্ডে যেভাবে আর কি মানে পরিষ্কারভাবে উত্তর দিতে পারবে, যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে তোমার আর কি মানে মনোজগৎ সম্পর্কে পরিষ্কার একটা দৃঢ়বদ্ধ ধারণা তাদের সামনে উপস্থিত করতে পারবে, সেটাই তোমার আর কি মানে নম্বর। কোনো অবস্থাতেই তুমি মাস্টার্স করেছো কি করনি বা তোমার অনার্স আছে কি নেই বা তুমি প্লেন গ্র্যাজুয়েট কিনা সেগুলোর ওপর কোনো রকম ভ্যালু WBCS পরীক্ষার ক্ষেত্রে নেই। সুতরাং দুটো জিনিস তোমাদের বলতে চাই যে তোমাদের WBCS পরীক্ষার জন্য তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কস, মাধ্যমিকের মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস কোনোটাই কোনোভাবে ম্যাটার করবে না। তুমি শুধু পরীক্ষাটুকু অর্থাৎ মেন্স, ইন্টারভিউ, প্রিলিমস এই যে তিনটে ধাপ এগুলো তুমি খুব ভালো করে দাও। আর দু নম্বর হচ্ছে যে তোমার অনার্স বা গ্র্যাজুয়েটের নাম্বার বা তোমার মাস্টার্স এগুলো তোমার আর কি মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে অতিরিক্ত কোনো আর কি প্রভাব বিস্তার করবে না, যেটা তোমাকে অন্যদের থেকে এগিয়ে বা পিছিয়ে দিতে পারে। ঠিক আছে, তুমি পরীক্ষাটুকু ভালো করে দাও তাহলেই আর কি মানে তোমার পাশ করার রাস্তা অনেকটাই আর কি মানে সহজ হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে ভাইফোঁটা মিটে যাক, পুজো মিটে যাক, তারপরে আমি অপশনাল সাইকোলজির নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দেবো। তোমাদের চোখ থাকুক আমার এই ইউটিউব চ্যানেলে, খুব ভালো থেকো, দ্রুত সফল হও, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বন্ধুদের মাঝে আরো ছড়িয়ে দাও। তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।